আপনার সাথে তো বছর সম্পর্ক যেহেতু ভালোই, আমার প্রমোশনের দেখেন কি করা যায়। ঠিক আছে, এই ব্যাপারটা আমি আসলে আমি চিন্তা করছি যে আসলে মানে আপনাকে আমার খুব ভালো লাগে একদম, তো দেখেন তাহলে কলিগ হিসাবে আমাকে খুবই ভালো সত্যি কথা যেটা, কিন্তু এই জন্য আমি দেখি স্যারের সাথে কথা বলে আপনার প্রমোশনটা ইয়া করে দিই। আপনি তো ওই দিন আমাকে কি একটা বলছিলেন যে আপনার কি প্রবলেম ছিল কি ল্যাটার, আমি বুঝলাম না, তো তখন আমি হয়তো একটা কাজে ছিলাম তো বের হয়ে গেছে, ওইটা জানি সলভ হয়ে গেছে প্রবলেম। আর আমি একটু মানে কি বলবো 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 করে বলাই হচ্ছে না, স্যারের কাছে যাবো কিনা, আমার ছুটি দরকার কয়েকদিনে, ছুটি লাগবে আপনার? হ্যাঁ, স্যারের কাছে গিয়ে সাহস পাচ্ছি না, স্যার যদি আবার বলে সেই জন্য। কদিনের? তিন দিন হলেই হবে। অফিস তো আবার ঝামেলা, আবার নতুন প্রজেক্টের কাজ, বুঝতে পারছেন না, তখন তো খুব প্রেশারে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে ওই প্রজেক্টের কাজ যেটা আপনি ওটা আমি করে দেবো, কোনো সমস্যা নেই। ইন দ্য মিন টাইম আমি তাহলে অ্যাপ্লিকেশন রেডি করে ফেলি। ঠিক আছে, আপনি করে আমাকে জানেন, আমি তাহলে স্যারকে এক ফাঁকে কাজের ফাঁকে আমি স্যার বলে দিবো যে স্যার এটা ক্লিয়ার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো চলো, আমার বিল আমি দিই, আমি দিই। আরে রাখেন তো ভাই, না না রাখেন, আরেক ধরে আরেকদিন রাখেন, রাখেন কি যে করেন। চলো জানিস না দেশের কি অবস্থা, কখন যে কি হয়ে যায়। আরে আল্লাহ।